আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ নাঈম আল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের হাঁটুর মেনিসকাস ইঞ্জুরি নিয়ে। জি, এই মেনিসকাস ইঞ্জুরি আমাদের হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিস বা ACL ইঞ্জুরির পরে এটা কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এখন এই মেনিসকাস ইঞ্জুরি সম্পর্কে আমি যদি একটু আলোচনা করি আপনাদের সাথে, তাহলে এই মেনিসকাস ইঞ্জুরিটা হচ্ছে আমাদের হাঁটুর যে জয়েন্ট, হ্যাঁ, সেখানে দুটো মেনিসকাস থাকে, একটা হচ্ছে মিডিয়াল মেনিসকাস আর একটা হচ্ছে ল্যাটারাল মেনিসকাস। এখন মেনিসকাসটা আসলে কি? মেনিসকাস হচ্ছে এক ধরনের কার্টিলেজ যেটা হচ্ছে আমাদেরকে হাঁটুর যে ক্ষয় হওয়া, সেই ক্ষয় হওয়া থেকে আসলে প্রোটেকশন দেয় এবং হাঁটুকে একটা টোটাল একটা স্টেবিলিটি প্রদান করে। যেমন হচ্ছে যে আমরা যে হাঁটা চলা করি বা দৌড়ঝাঁপ করি, তখন হচ্ছে যে এটা হাঁটুকে ইঞ্জুরির হাত থেকে আসলে রক্ষা করে বা একটা টোটাল একটা স্টেবিলিটি প্রদান করে। এখন যদি কোনো কারণে এই যে কার্টিলেজটা, এটা যদি কোনো কারণে পার্শিয়ালি বা ফুল ড্যামেজ হয়, তখন সেটাকে আসলে বলা হচ্ছে মেনিসকাস ইঞ্জুরি। এবার আসুন জেনে নেওয়া যাক যে মেনিসকাস ইঞ্জুরি আসলে কেন হয় বা কিভাবে হয়। এটা সাধারণত দেখা যায় যে অ্যাথলেটদের বেশি হয়, বিশেষ করে যারা দৌড়ঝাঁপ অনেক বেশি করেন, তারা যদি অনেক সময় দেখা গেছে যে সাডেন তাদের দৌড়ের যে ডিরেকশনটা সেটা যদি চেঞ্জ করতে হয়, চেঞ্জ করতে হলে তখন কি করতে হবে যে তাদের নি হচ্ছে যে হাঁটুটা হঠাৎ করে টুইস্ট হয়ে যায় বা বেঁকে যায়, তখন কিন্তু সেখানে আসলে মেনিসকাস টিয়ার হতে পারে। এছাড়া আরও একটি কমন কারণ হচ্ছে যে বয়স। অনেক সময় দেখা যায় যে বয়স বৃদ্ধির কারণে 50 বা 60 বা 70 বছরের পরে আসলে এই মেনিসকাস হচ্ছে ড্যামেজ হতে শুরু করে, স্বাভাবিক নিয়মেই দেখা যাচ্ছে যে এটা ড্যামেজ হতে শুরু করে। এখন এই মেনিসকাস ইঞ্জুরির জন্য আমাদের ফিউচার হেলথ আপনাদের জন্য নিয়ে এসেছে বেশ আধুনিক চিকিৎসা। তার মধ্যে দুটো চিকিৎসার কথা আমি যদি বলি, সেই দুটো চিকিৎসা হচ্ছে, একটি হচ্ছে পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি অথবা PMF থেরাপি, এবং 2 নম্বর হচ্ছে পালসড ক্রায়োথেরাপি। এখন এই পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপিটা আসলে কিভাবে কাজ করে সেটা যদি আমি আপনাদেরকে একটু বলি, তাহলে এই PEMF অথবা পালসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি যে মেশিনটা আছে, এই মেশিনটার মাধ্যমে আমরা আক্রান্ত যে পেশেন্ট তার হাঁটুতে আমরা কি করি, এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি হচ্ছে যে আমরা সেন্ড করে দিই। তো এই ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্সটা, সেটা হচ্ছে হাঁটুর ভিতরে ঢুকে সেখানে প্রদাহ কমায়, ক্ষতিগ্রস্ত ড্যামেজ টিস্যুগুলোকে আবার রিপেয়ার করে, ব্যথা কমায় এবং হাঁটুর যে স্বাভাবিক মুভমেন্টগুলো সেগুলো আবার ফিরিয়ে আনে। সেকেন্ডলি হচ্ছে পালস ক্রায়োথেরাপি। পালস ক্রায়োথেরাপিটা আসলে কীভাবে কাজ করে? মেনিসকাস ইঞ্জুরির কারণে দেখা যায় যে অনেক সময় আমাদের হাঁটু ফুলে যায়। এখন পালস ক্রায়োথেরাপিটা এই ফোলা কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ব্যথা কমাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা এই পালস ক্রায়োথেরাপির মাধ্যমে আমরা পেশেন্টের হাঁটুর মধ্যে এক ধরনের কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করি। তো সেখানে কি হয়, আসলে হাঁটুতে কম্প্রেশন এবং রিল্যাক্সেশন এই এই দুটো ঘটনা ঘটে, মানে হাঁটুকে একবার চাপ দিবে এবং কিছুক্ষণ পরে সেটাকে ছেড়ে দিবে, যার ফলে সেখানে সোয়েলিং বা ফুলা থাকলে সেটা কমে যায় এবং সেখানে রক্ত চলাচল স্বাভাবিক হয়, ব্যথা কমে যায় এবং হাঁটুর যে স্বাভাবিক মুভমেন্টগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে ফিরে আসে। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে পরামর্শ পেতে পারেন, বা আপনারা যদি সরাসরি কেউ এই অত্যাধুনিক চিকিৎসা যেটার মাধ্যমে হচ্ছে যে এই ধরনের সমস্যা পুরোপুরি নিরাময় করা সম্ভব, সেটা যদি আপনারা নিতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ।